আমাদের নবীর উম্মতের সংখ্যা সকল নবীর উম্মতের সংখ্যার চাইতে বেশি হবে কোন সুবহানাল্লাহ সুনানে আবু দাউদের 2050 নম্বর হাদিস বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদু ফা ইন্নি মুকাসিরু বিকুমুল উমাম আল্লাহর নবী বলেন হে মুসলমান উম্মতেরা আমার মুসলমান উম্মতের দল শুনো তোমরা এমন বংশে বিয়ে করবা যেই বংশের মেয়েরা বেশি সন্তান জন্ম দিতে পারে এটা আল্লাহর নবী হাদিস তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ তোমরা এমন বংশের মেয়েদেরকে বিয়ে করবা যেই বংশের মেয়েরা বেশি সন্তান জন্ম দিতে পারে কেন ফা ইন্নি মুকাসিরু বিকুমুল উমাম কারণ সেই বংশে বিয়ে করলে তোমাদের সন্তানও বেশি হবে আমার উম্মতের সংখ্যা বেশি হবে কাল হাশরের মাঠে হ্যাঁ কিয়ামতের মাঠে হাশরের মাঠে দেখা যাবে সকল নবীর উম্মতের চাইতে আমার উম্মতের সংখ্যা আমার মুসলমান উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে আর আমি তখন সমস্ত নবীগণের সামনে গর্ববোধ করব আমি তখন সকল নবীর সামনে আমার মর্যাদা প্রকাশ পাবে আমি সবাইকে নিয়ে গর্ব করব যে সব নবীর যেই উম্মত তার চাইতে বেশি একা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এটা নিয়ে আমি গর্ববোধ করব এজন্য তোমরা যে বংশের মেয়েরা বেশি সন্তান জন্ম দিতে পারে ওই বংশের মেয়েদেরকে বিয়ে করো এজন্য দেখা যায় যখন নাকি হাশরের মাঠের বিচার হিসাব নিকাশ শেষ হবে তখন একটা আদম শুমারি হবে ওই আদম শুমারিতে দেখা যাবে সমস্ত জান্নাতি যারা জান্নাতে যারা যাবেন সকল জান্নাতিদেরকে তিন ভাগে ভাগ করলে তিন ভাগের এক ভাগ জান্নাতি হবে আমাদের নবী ছাড়া বাকি সব নবী রাসূলের উম্মত আর তিন ভাগের দুই ভাগ হবে একা একা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতি উম্মত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন এটা নিয়ে আমি হাশরের মাঠে গর্ব করব এখন আপনারা বলতে পারেন উম্মত বেশি হইলে মানুষ বাড়লে নবীর উম্মত বাড়লে এইটা আবার গর্ব করার কি আছে একটা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে জিনিসটা সহজে বোঝানোর চেষ্টা করি ধরেন 2,23,999 জন শিক্ষক আবার বলছি 2,23,999 জন শিক্ষক কোটি কোটি ছাত্রকে পড়ালেখা করাইছেন করানোর পরে যখন পরীক্ষা হলো তখন পাস করছেন 1 কোটি ছাত্র পড়াইছেন কোটি কোটি ছাত্রকে 2,23,999 জন শিক্ষককে পড়াইছেন কোটি কোটি ছাত্র পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে 1,01,00,000 ছাত্র আর একজন শিক্ষক আছে যেই একজন শিক্ষক ছাত্রদেরকে পড়াশোনা করানোর পরে পরীক্ষা যখন হয়েছে পরীক্ষার মধ্যে পাস করছে একা ওই শিক্ষকের 2 কোটি ছাত্র এখন আপনাদেরকে যদি বলা হয় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করেন কারে করবেন 2,23,999 জন শিক্ষক মিল্লা পড়ানোর পরে 1 কোটি পাস করছে ওনাদেরকে নাকি একা একা যিনি ছাত্র পড়ানোর পরে একা ওনার 2 কোটি ছাত্র পাস করেছে উত্তীর্ণ হয়েছে তাকেই তো শ্রেষ্ঠ ঘোষণা করবেন এটা না এটাই তো বিবেকের কথা তো আমার নবীর উম্মতের মধ্যে সমস্ত যারাই জান্নাতে যাবে সব নবীর উম্মতের মধ্যে যারা জান্নাতে যাবে সবার উম্মত হবে এক ভাগ আমাদের নবীর একা উম্মত হবে দুই ভাগ এটা হলো আমাদের নবীর শ্রেষ্ঠত্বের প্রমাণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই শ্রেষ্ঠত্ব এই মর্যাদা আমাদের নবীর আলাদা মর্যাদা যেটা আল্লাহ তাআলা অন্য কোন নবী অন্য কোন রাসূলকে দান করেন নাই সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি তারপরে আমি 5 নম্বরে যেটা আল্লাহর নবীর আলাদা মর্যাদা বলবো সেটা হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে জান্নাতি উম্মতের মধ্য থেকে 490 কোটি উম্মত 490 কোটি উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আর আপনি বলতে পারেন হুজুর 490 হাদিসে বাইর করে দেখান আসলে 490 ডাইরেক্ট লেখা নাই কিভাবে আছে এটা আমি আপনাদেরকে বলছি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ায় তার উম্মতদেরকে ইমানের দাওয়াত দিয়েছিলেন 950 বছর কত বছর দাওয়াত দিয়েছে 950 বছর দাওয়াত দিয়েছে ইমানের দাওয়াত তার উম্মতদেরকে
ফলশ্রুতিতে দাওয়াত গ্রহণ করেছিলেন মাত্র 40 জন বুঝে থাকলে বলেন নূহ নবী দাওয়াত দিয়েছেন কত বছর 950 বছর আর ইমানের দাওয়াত গ্রহণ করছে কয়জন মাত্র 40 জন আর আমাদের নবী দাওয়াত দিয়েছেন মাত্র 23 বছর কত বছর দাওয়াত দিয়েছে মাত্র 23 বছরের দাওয়াত দিয়েছেন 23 বছরের দাওয়াতে আমাদের নবীর উম্মতের সংখ্যা আকাশের তারকার মতো আকাশের তারকা যেমন কোনো মানুষ গণে শেষ করতে পারবে না গণা শুরু করলে শেষ করার আগে সে মারা যাবে শেষ করা সম্ভব হবে না কারো পক্ষে আমার নবীর উম্মত এত অসংখ্য এত অগণিত যাদেরকে গণা কারো কোনো মানুষের পক্ষে সম্ভব না আসেন একটা হাদিস শুনি সুনান ইবনে মাজা 4286 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াদানি রব্বি সুবহানাহু আমার রব আমাকে ওয়াদা দিয়েছেন আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন আইয়াদখুলাল জান্নাতা মিন উম্মতি 70 আলফা আমার উম্মতের মধ্যে 70 হাজার উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে সুবহানাল্লাহ কত বললাম 70 হাজার এর আগে বলছিলাম 490 কোটি ওইটাতে আসতেছি 70 হাজার উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে হাদিসের মধ্যে এই কথা বলেছেন এই হাদিস শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো সাহাবী আছি সুয়ালক্ষ আপনাকে বলল 70 হাজার অবশ্যই ভালো কথা আপনি খুশি হয়েছেন এটা তো আল্লাহ ইচ্ছা করে বলেছেন আপনি কেন আল্লাহর কাছে আবেদন করলেন না আল্লাহ এটা হবে না আরেকটু বাড়ায়া দেন কেন বললেন না আল্লাহর নবী বলেন আমি সাথে সাথেই আল্লাহ কাছে আবেদন করলাম আল্লাহ আমাকে আরেকটু বাড়ায়া দেন বিনা হিসেবে জান্নাতি উম্মতের সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন যে শুনো আমার সিদ্ধান্তই সিদ্ধান্ত তবে আপনার অ্যাপ্লিকেশনও তো মঞ্জুর করতে হয় তাইলে শুনেন আমি যেই 70 হাজার জান বিনা হিসেবে জান্নাতি বানায়া দেব ওই 70 হাজারের প্রতি হাজারে আরো 70 হাজার আরো 70 হাজার আরো 70 হাজার তাইলে আবার অঙ্কটা কেমনে করবেন 70 হাজার যোগ 70 হাজার করবেন না 70 হাজার গুণ 70 হাজার 70 হাজার গুণ 70 হাজার তাইলে আবার 70 হাজার আর 70 হাজারে গুণ করলে হয় 490 কোটি আমাদের নবীর উম্মতের সংখ্যা বিনা হিসাবে যারা জান্নাতে যাবেন শুধুমাত্র বিনা হিসাবে যারা জান্নাতে যাবেন তাদের উম্মতের সংখ্যা কম পক্ষে 490 কোটি বিনা হিসাবে শুধু জান্নাতেই চলে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর সমস্ত উম্মতের সংখ্যা পৃথিবীর কেউ জানেন না কত এক কথাই আকাশের তারকা যেমন কেউ গণে শেষ করতে পারেন না আমাদের নবীর শেষ নবীর উম্মতের সংখ্যা কেউ গণে শেষ করতে পারবেন না এটা হলো আমাদের নবীর আলাদা মর্যাদা এই হাদিসটা এখানেই শেষ না এরপরে আল্লাহর নবী বলেন শুনো বিনা হিসাবে জান্নাতির সংখ্যা আরো আছে আল্লাহ তাআলা নিজে তার মুষ্টিবদ্ধ আল্লাহর মুষ্টি আবার খেয়াল করেন আমাদের মুষ্টির মতো মনে করেন না আল্লাহর মুষ্টি আল্লাহর মুষ্টিতে যা ধরে এরকম তিন মুষ্টি উম্মত আল্লাহ আরো আমার উম্মতের মধ্যে বিনা হিসাবে জান্নাতে দিবেন বিনা হিসাবে জান্নাতে দিবেন বিনা হিসাবে জান্নাতে দেয়া দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা হলো আমাদের নবীর আলাদা মর্যাদা আমাদের নবীর মর্যাদা বর্ণনা করলে আমাদের নবীরে বাপ বানানো লাগে না যে আমাদের নবী আমার বাপের মতো আমাদের নবী আমার ভাইয়ের মতো আমাদের নবী অমুকের মতো টেলিভিশনের বক্তা যদি যার যার ঘরে প্রত্যেকের ঘরে টেলিভিশনের মাধ্যমে আসতে পারে তাইলে আমার নবী কেন আমার ঘরে আসতে পারবে না আরে বাবা টেলিভিশনের বক্তা আসতে পারে আপনার নবীও যদি আসতে পারে টেলিভিশনের বক্তার সমানই হইল আপনার আমার নবী কিন্তু আমার আপনার নবী টেলিভিশনের বক্তার সমান না বক্তা তো দূরের কথা আল্লাহ তাআলা 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এই দুনিয়াতে পাঠাইয়াছেন তাদের মধ্যে আল্লাহ তাআলা কোন নবীকে এত মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ